বৃহস্পতিবার 8 নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনে কর্তৃত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হয়েছে। নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে যে প্রত্যেকটি জেলায় প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন। ঢাকা এবং বিভাগীয় শহরগুলিতে বিভাগীয় কমিশনাররা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচন কমিশন সূত্রগুলো জানাচ্ছে যে নির্বাচন কমিশন তার ক্ষমতা এবং নিরপেক্ষতা প্রমাণের জন্য মাঠ প্রশাসন এবং শীর্ষ প্রশাসনের বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। রোববার হলো নির্বাচন তফসিল ঘোষণার প্রথম কর্মদিবস। এই প্রথম কর্মদিবসেই নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। নির্বাচন কমিশনের একাধিক ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, নির্বাচনের জন্য যেন মাঠ প্রশাসন নিরপেক্ষ থাকে, সেজন্য প্রশাসনের ব্যাপক রদবদল ঘটাতে পারে নির্বাচন কমিশন। যে সমস্ত ডিসি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে, তাদের বদলি বাতিল করে সে সমস্ত এলাকায় নতুন ডিসি দিতে পারে। এছাড়াও উচ্চ পর্যায়ের প্রশাসনে যে সমস্ত সচিবদের সঙ্গে সরাসরি নির্বাচনের সংশ্লিষ্টতা রয়েছে, যেমন মন্ত্রী পরিষদের সচিব, জনপ্রশাসনের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টি বিভাগের সচিব, এই 4টি সচিব পদেই রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনের নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে। এছাড়াও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষেত্রে প্রশাসনের নির্বাচনের কমিশন বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে। যে সমস্ত এসপিদের গত 6 মাসের মধ্যে বদলি করা হয়েছে, সে সমস্ত এসপিদেরকে ওই এলাকা থেকে পরিবর্তন করা হতে পারে। নির্বাচন কমিশনের একটি সূত্র বলছে যে গত 3 মাস ধরে মাঠ প্রশাসন এবং শীর্ষ পর্যায়ে ঢেলে সাজানোর একটি রূপ পরিকল্পনা তৈরি করা হয়েছিল। কারা কারা দলীয় অনুগত্যের ভিত্তিতে কাজ করে তাদের তালিকাও নির্বাচন কমিশন প্রস্তুত করেছিল বলে নির্বাচন কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন পরিবর্তনগুলো করবে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রশাসনের রদবদলে তারা কোনো আতঙ্ক ছড়াতে চান না, ঢালাওভাবে বড় কোনো পরিবর্তন করতে ইচ্ছুক নন, যেখানে যেটুকু প্রয়োজন ধীরে ধীরে সেই পরিবর্তনগুলো নিশ্চিত করবেন বলে ওই নির্বাচন কমিশনার জানিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব এম হেলালুদ্দিন বলেন যে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের উপর ন্যস্ত রয়েছে। রোববারে প্রশাসনের কার্যক্রম নিয়ে আমরা বসব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, প্রশাসনের রদবদল যদি কিছু করতে হয় সেটা নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র বলছে যে মন্ত্রী পরিষদ সচিবকে কয়েকদিন আগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, এই জন্য মন্ত্রী পরিষদ সচিবকে তার জায়গা থেকে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও যে সমস্ত কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয় বা দলীয় বলে পরিচিত রয়েছে, তাদের ব্যাপারে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন যে তারা আশা করছেন যে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে, সমস্ত দলের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থা তৈরি হয়, সেজন্য তারা প্রশাসনের নিরপেক্ষ একটি ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করবেন। নির্বাচন কমিশন যে ক্ষমতাবান সেটা প্রমাণের জন্য তারা চেষ্টা করবেন।